আসসালামু আলাইকুম সম্মানিত সুধী দর্শক, এই মুহূর্তে যারা সামনে আছেন তাদের সবাইকে শ্রদ্ধা জানিয়ে আজকের আলোচনাটা শুরু করব। গত পর্বে আমি দুটি পর্বে আলোচনা করেছি, সেটি হলো পুলিশকে আইনের আবরণে অবশ্যই পেশাদার হতে হবে। এটি অবশ্য আমার নিজস্ব দেওয়া একটা টাইটেল আমি বলবো, এই মানে কথার মাধ্যমে আমি অনেকগুলো বিষয় আলোচনা করব এবং ইতিপূর্বে আমি দুটি বিষয় আলোচনা করেছি, আজকে আমি ইনভেস্টিগেশনের বিষয়ে কিছু বলবো পুলিশের। এখানে একটা জিনিস হলো যে পুলিশ যে কগনিজেবল অফেন্স, কগনিজেবল কেস, এটির ডেফিনেশন দেওয়া আছে সিআরপিসিতে এবং সেই ডেফিনেশনের অনুযায়ী যে কোনটা কগনিজেবল অফেন্স পুলিশের সেই, এবং সেখানে ফৌজদারি কার্যবিধি আইন যেটা 1898 সালের তার শেষে সেকেন্ড শিডিউল সেখানে বলা আছে এবং সেখানে শিডিউল দিয়ে কলাম অনুযায়ী বলা আছে যে অফেন্স কোন কোন অফেন্সগুলো কগনিজেবল অফেন্স। তো সেই সমস্ত অফেন্সগুলো কগনিজেবল যখন, তখন সেকশন 154 সিআরপিসি অনুযায়ী থানাতে এটা ম্যান্ডেটরিভাবে কেস রেকর্ড হবে এবং সে ব্যাপারে পিআরবি রুলসে বিস্তারিতভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে এবং সেখানে ফর্ম দেওয়া আছে যেটাকে আমরা বলি যে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট FIR, সেই ফর্ম সেখানে পিআরবিতে দেওয়া আছে ইত্যাদি। এই আইনের 154 সিআরপিসি অনুযায়ী সেখানে ওটাই ওই ফর্মটা তৈরি করা এবং ইনস্ট্রাকশন দেওয়া আছে কীভাবে FIR রেকর্ড করতে হবে। তো সেটা FIR পরেই আসছে ইনভেস্টিগেশন। তো ইনভেস্টিগেশনের ব্যাপারে বলা হয়েছে 156 সিআরপিসিতে যে পুলিশ ম্যাজিস্ট্রেটের বিনা অনুমতিতেই, বিনা আদেশেই পুলিশ ইনভেস্টিগেশন করতে পারবে, মে ইনভেস্টিগেট, ইট ইজ এ ইনহেরেন্ট পাওয়ার অফ পুলিশ। এবং সেখানে পর্যায়ক্রমে বলা আছে অফিসার ইন চার্জ যিনি সিনিয়র থাকবে সেটা পিআরবিতে ইনস্ট্রাকশন আরও বিস্তারিতভাবে দিয়েছে যে ইনভেস্টিগেশনের যে কে করতে পারবে সেখানে সমস্ত বিষয়ে বিস্তারিতভাবে দেওয়া আছে এবং ইট ইজ অ্যাপ্রুভড বাই দ্য গভর্নমেন্ট। তো ইনভেস্টিগেশনের ক্ষেত্রে বলা আছে যে ইনভেস্টিগেশনের যে পদ্ধতি সেটি সিআরপিসি বলছে আর কে ইনভেস্টিগেশন করবে পুলিশের ইনভেস্টিগেশনের ক্ষমতা দিয়েছে। এবং ইনভেস্টিগেশনের এখানে একটা জিনিস যে এই প্রসঙ্গে আমি আলোচনা করতে চাই সেটি হলো যে অফিসার ইনচার্জের ইনহেরেন্ট ক্ষমতা আইন দিয়েছে, কিন্তু এখন কিছু কিছু ক্ষেত্রে, যেমন আমি গত এই যে এই টপিক্সেরই গত প্রথম পর্বে আমি আলোচনা করেছি যে কতগুলো আমি উদাহরণ দিয়েছি যে সেখানে ম্যাজিস্ট্রেটের কিন্তু একটা এক্সিকিউটিভ দায়িত্ব আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্ব, যেটা সে জুডিশিয়ারি প্লাস অ্যাডমিনিস্ট্রেটিভ। যেমন অনেক ক্ষেত্রে যে এই যে পুলিশের যে ক্ষমতাটা ইনহেরেন্ট ক্ষমতা, ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আছে, সে ইনভেস্টিগেশনের আদেশ দিতে পারে, কিন্তু প্রশ্ন হলো যেখানে আইন এবং প্রসিজিওর রুলস বলে দিয়েছে যে ইনভেস্টিগেশনটা কে করবে, যেমন এখানে পুলিশের অনেকগুলো এজেন্সি আছে যে ইনভেস্টিগেশন করতে, ইদানিং আরও বেড়েছে আর কি আগের তুলনায়, যেমন CID তদন্ত করে, এখন আবার ডিস্ট্রিক্টে DB করা হয়েছে সেটা, তারপরে থানা পুলিশ তো এটা ইনহারেন্ট হিসেবে আসছে, এবং তারপরে আরও অন্য অন্য সংস্থা র্যাব তদন্ত করে, তারপরে PIB হিসাবে আর একটা অর্গানাইজেশন আসছে, তৈরি করা হয়েছে। তো এই যে ব্যাপারগুলো অরিজিনাল কিন্তু ক্ষমতা 156 সিআরপিসির, সে অনুযায়ী ইনভেস্টিগেশন যে আইনের নির্দেশনা। এখানে দেখা যাচ্ছে যে এই যে নিয়ন্ত্রণ অন্য অন্য বিভাগ যে তদন্ত করবে তার নিয়ন্ত্রণ কিন্তু গভর্নমেন্ট করবে, যেমন CID সব কেস তদন্ত করে না, CID যে শিডিউল অফেন্স দেওয়া আছে পিআরবিতে পুলিশ রেগুলেশন বেঙ্গলে, সেখানে সেই সমস্ত মামলাগুলো CID টেক আপ করতে পারে। আর অন্য মামলার ক্ষেত্রে এটি হয়তো আইজ ইন্সপেক্টর জেনারেল যখন কোনো আদেশ দেন যে এই মামলাটা তদন্ত করার ক্ষেত্রে সেটা তদন্ত করতে পারে CID। কিন্তু এখন ইদানিং এ প্রসঙ্গে আমি একটু বলতে চাই যে ইদানিং দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রের মামলা যেমন তদন্ত হয়ে গেছে, দেখা যাচ্ছে কোর্টে চার্জশিটও দেওয়া হয়ে গেছে, সেসব মামলায়ও দেখা যাচ্ছে যে CIDকে তদন্ত করতে দেওয়া হচ্ছে, CID আবার সেটা দেখা যাচ্ছে পেপার্স দিয়ে দেখা যায় যে এই কেস ডিসপোজ অফ, থানার থেকে এই কেসটা ডিসপোজ অফ হয়ে গেছে, চার্জশিট হয়ে গেছে, বাট
এখানে আবার কোর্টের আদেশে দেখা যাচ্ছে যে বছরের পর বছর ধরে ওই সিআইডি তদন্ত করতেছে। এই সমস্ত হিসাব যদি নেওয়া যায় যে কতগুলো কেস পুলিশের পেন্ডিং ইনভেস্টিগেশন, এটা কিন্তু এই হিসাবটা ওভাবে আসে না, এটা একটা সাইড আমি বলবো। তো এখানে আরেকটা জিনিস হয় যে এটা দীর্ঘসূত্রিতা হয়, যে সিআইডির যে সমস্ত বেসিক কাজ থাকে, কতগুলো শিডিউল কাজ থাকে, যেমন ওখানে অফেন্স দেওয়া আছে, সেই সমস্ত অফেন্স ছাড়াও এই ধরনের আদেশের ক্ষেত্রে কিন্তু অনেক মামলা তারা তদন্ত করে আমার জানা মতে। তো এটি একটা ব্যাপার যে, এবং এই ক্ষেত্রেও কিন্তু গভর্নমেন্টের একটা সুনির্দিষ্টভাবে বর্তমান প্রেক্ষাপটে একটা রুলস তৈরি হওয়া উচিত, এবং সেই সমস্ত জিনিসগুলো, সেই নিয়ন্ত্রণটা, ইনভেস্টিগেশনের যে নিয়ন্ত্রণটা, সেটা কার, সিআইডির, গভর্নমেন্টের, না কোর্ট নিয়ন্ত্রণ করবে, এটা একটা ব্যাপার। যেমন পুলিশ অ্যাক্টে বলা আছে যে সেকশন থ্রিতে যে সুপারিনটেনডেন্সি অব দি পুলিশ এর এক অ্যাবসোলুটলি পুলিশের, ইন্সপেক্টর জেনারেলের, এবং সেখানে অন্য কেউ, ইভেন কোর্টের কথা বলা হয়েছে যে ইন্টারফেয়ার করতে পারবে না। যে এই যে আইনের যে সমস্ত বিষয়গুলো আমি বলবো, সেই দৃষ্টি থেকে আমি বলি যে এখন যে পর্যায়ে, এই যে বললাম যে অনেকগুলো মামলা সিআইডি এভাবে তদন্ত করছে এবং সেটা অফিসিয়ালি চার্জশিট হয়ে গেছে, সেটা আরেকটা হলো যে, যেমন আইনের প্রভিশন, এটা পিআরবির রুলস আর কি, সেটা বলে দিয়েছে যে অনেক সময় বাদী যদি তদন্তে স্যাটিসফাইড না হয়, যেমন ফাইনাল রিপোর্ট কোনো একটা কেসে পুলিশ তদন্ত করে দিল, তাহলে সেখানে বাদী নারাজি দিতে পারে যে ওই বাংলা, সেই বাংলা এভাবে বলা, ওই ইংরেজিতেই লেখা, ব্রিটিশরা রেখে গেছে যে নারাজি দেবে, কার কাছে, কোর্টের কাছে, যে সে বলবে যে তার তদন্তটা তার, মানে সে তার ঠিক মতো হয়নি, হয়তো যেহেতু ফাইনাল রিপোর্ট দিছে পুলিশ। সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের কী করতে পারেন, ম্যাজিস্ট্রেট সেখানে সাক্ষী, মানে স্যাটিসফাই হওয়ার জন্য উনি তার মতো করে সাক্ষী, বাদী বা ওই সমস্ত জিজ্ঞাসাবাদ করে বা তলব করে, সমন করে, উনি সেটাকে ট্রায়াল করার মতো স্যাটিসফাই হতে পারে। উনি যদি দেখেন যে না এটা সত্যি, তখন তো উনি বিচার করতে পারেন এবং তার ভিতরে সাজাও দিতে পারেন, এটি ম্যাজিস্ট্রেটের এখতিয়ারের ভিতরেই থাকে। আবার দেখা যাচ্ছে চার্জশিট হওয়ার পরে যে দেখা যাচ্ছে যে যদি কোনো থাকে ডিউরিং ট্রায়ালও এটা হতে পারে, যে কোর্ট যদি মনে করে যে এই জিনিসটা ফার্দার ইনভেস্টিগেশনের দরকার, জানার দরকার কোর্টে, সেখানে একটা নির্দেশ দিতে পারে স্পেসিফিক হইতে, সেখানে আইনে বলছে যে স্পেসিফিক হইতে দিতে পারে। তো এখানে যে জিনিসটা, এই আর একটা জিনিস হলো যে ফার্দার ইনভেস্টিগেশনের যে যে চার্জশিটের পরে বা 173 সিআরপিসি রিপোর্টের পরে যে যে ফার্দার ইনভেস্টিগেশনের কথা বলা আছে, এটি কিন্তু অ্যাবসোলুটলি পুলিশের ক্ষমতা। অফিসার ইনচার্জ যিনি তদন্ত করতেছেন বা পুলিশ যেটা তদন্ত করতেছে, তারা যদি এমন খবর পায় যে এটার আরও এভিডেন্স আছে, ম্যাটেরিয়াল এভিডেন্স বা অন্যান্য এভিডেন্স যা নাকি কেসের পজিটিভের জন্য এবং আরও প্রমাণের জন্য এগুলো দরকার, সেই ক্ষেত্রে ফার্দার ইনভেস্টিগেশন পুলিশ করতে পারে এবং সেটা বার করে নাই। সেটা এমনও হতে পারে যে ওটা বার এমনভাবে দেয় নাই যে, মানে এমন হতে পারে যে কন্টিনিউ বিচার চলছে, কোর্ট চলছে, সেই অবস্থার ভিতরেও কিন্তু পুলিশের যদি এরকম নলেজে বা ওইরকম খবরে আসে, স্যাটিসফাই হয় যে এই জিনিসটা ইনক্লুড হবে, তখন পুলিশ কিন্তু কোর্টের কাছ থেকে পারমিশন নিয়ে সে ফার্দার ইনভেস্টিগেশন করতে পারে। আবার কোর্টও কিন্তু স্পেসিফিক হইতে এ ধরনের কোনো নির্দেশনা দিতে পারেন যে স্পেসিফিক জানা গেল যে এই ব্যাপার সেটি সম্পর্কে। কিন্তু এখানে অনেকগুলো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা ঢালাওভাবে হয়ে যাচ্ছে, এটা একটা প্র্যাকটিস হয়ে গেছে আর কি। আবার এমনও হয় যে প্রত্যেক ক্ষেত্রেই একটি, যেমন থানা পুলিশের পরে এক্ষেত্রে যদি আমি বলি যে একটা সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে পুলিশে ওই পুলিশকে না পছন্দ করে ওই সিআইডিকে বা অমুক জায়গায় তদন্ত করতে বলা দেওয়ার জন্য দরখাস্ত দেওয়া হচ্ছে, সেগুলো আবার প্রসেস হচ্ছে এবং সেগুলো আবার অনেক ক্ষেত্রে হচ্ছেও। কিন্তু এই জিনিসগুলো তো আমি মনে করি এগুলো হওয়া দরকার নাই, কারণ এটা একটা সিস্টেমে আনতে হবে যে ইনভেস্টিগেশনটা যিনি কন্ট্রোল প্রসিকিউট, যেমন ডিস্ট্রিক্টের চিফ প্রসিকিউটিং অফিসার হলো এসপি, সুপারিনটেনডেন্ট অফ পুলিশ, তো তিনি যেভাবে করবেন সেটা পিআরবিতে সেভাবে লেখা আছে, সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেটার যদি কোনো পরিবর্তন আনতে হয় তাহলে কিন্তু এটাকে রুলস আকারে গভর্নমেন্টের অ্যাপ্রুভাল নিয়ে এটা করতে হবে। নতুবা এই যে বিভিন্নভাবে, যেমন ইদানিং আমি যদি বলি, ইদানিং রিসেন্টলি যে খুবই সাম্প্রতিক একটা পত্রিকার কথা বলছি আমি, যে দেখলাম যে টেকনাফের কথা, টেকনাফের আরেকটা নতুন একটা মামলা হয়েছে, সেখানে ওরকম যে সোকল্ড যে বলা হয় যে ধরে নিয়ে তাকে ওইভাবে ক্রস ফায়ারে এই সমস্ত কমপ্লেন করে
পুলিশের বিরুদ্ধে কেস হয়েছে এবং সেটা সিআইডিকে তদন্ত করতে দেওয়া হয়েছে। এখানে একটা জিনিস আমি বলবো যে ইনভেস্টিগেশনের যেহেতু বললাম যে ব্যাপারটা ওখানে পিআরপিতে ক্লিয়ার বলা আছে যে পুলিশ অফিসারের বিরুদ্ধে যদি কোনো কমপ্লেন হয়, এফআইআর হয়, দ্যাটস সেই এফআইআরটা থানাতেই হবে, সেই কমপ্লেনটা থানাতেই হবে, সেখানে অফিসার ইনচার্জই রেকর্ড করবে, এইভাবেই বলা আছে। এবং সেখানে তার করণীয়টা কি সেখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে। সেই জন্য যেমন কোনো জুরিডিকশন অনুযায়ী যখন কোর্টে যখন কমপ্লেন হয় সেই কেসটা কিন্তু থানাতেই হয়, থানার হওয়ার পরে কিন্তু ইনভেস্টিগেশন কে করবে এই ব্যাপারটা কিন্তু অ্যাবসলিউটলি অথরিটি সেটাই দেখবে যে হ্যাঁ এই ইনভেস্টিগেশন এটা ইম্পর্টেন্ট কেস, এই ইনভেস্টিগেশন এসপি সেটা ডিসিশন নেবে যে কে ইনভেস্টিগেশন করবে, দরকার হলে সে উপরের সিআইডিকে যদি দিতে চায় সেইভাবে লিখবে। কিন্তু সেখানে এই যে কোর্টের থেকে নির্দেশনা হয়ে যাচ্ছে এটা একটা প্রাইভেটলি প্র্যাকটিস হয়ে যাচ্ছে। আমি বলবো যে ওখানে দরখাস্তের ভিতরে বলা হচ্ছে অমুকের দ্বারা তদন্ত করা হোক, তাহলে সেইভাবে, কিন্তু কোর্ট তো ওইভাবে প্রসিজিওরিক্যালি তো ইনকোয়ারি যেটা সিভিল মানে অন্য মামলা যেটা নন কগনিজেবল কেস, যেটা পুলিশের থানার কেস না ছাড়া যেটা কোর্টে যে সমস্ত কেস হয় সেগুলো যেমন উনি সমন ওয়ারেন্ট দিয়ে যেভাবে বিচার করেন সেইভাবে যদি করেন তাহলে সেটা অন্য কথা, কিন্তু পুলিশের থানায় যখন কেসটা হলো তখন তার ইনভেস্টিগেশনের যে প্রসেসটা আইনে যেটা বলা হয়েছে সেভাবে হওয়া উচিত। এবং সেটা না হলে একটা ওই এই যে ধারাবাহিকতা চলে আসতেছে যে এখন সব কেসই মানে যেন থানাতে আর হয় ঠিকই কিন্তু দেখা যাচ্ছে বাইরে তদন্ত, কোনোটা সিআইডিতে যাচ্ছে, কোনোটা র্যাবে চলে যাচ্ছে, অমুক জায়গায় যাচ্ছে। যেমন র্যাবের রেস্ট্রিক্টেড আছে, র্যাব সব কেস তদন্ত করবে না গভর্নমেন্টের অর্ডার ছাড়া। সিমিলারলি আর্ম পুলিশ ব্যাটেলিয়ান আছে, সেখানে পুলিশ বললেই যে সবাই তদন্ত করবে তা না, তাহলে আর্ম পুলিশ ব্যাটেলিয়ান সে তাকে তদন্তর ক্ষমতাই নাই সেখানে। তো এরকম সেই ক্ষেত্রে পুলিশের যার বলতে ডিস্ট্রিক্ট পুলিশ যেটা থানার যে পুলিশ সিআরপিসি তাকেই বলেছে যে আইনের ব্যাপারগুলো, অফিসার ইনচার্জ মানে সে, হ্যাঁ সিনিয়র অফিসার যারা তারা অফিসার ইনচার্জের ক্ষমতা হোল্ড করতে পারে সেটা হলো ওই যে ডিস্ট্রিক্টের এসপি তার থেকে উপরে ডিআইজি এরকম, কিন্তু এর থেকে অন্য একজন না, কিন্তু অন্য সেখানে ওই জিনিসটা সেখানে যাবে না অ্যাডমিনিস্ট্রেটিভ হয়েতে। তো এখানে আমি সেদিনে বলবো যে ইনভেস্টিগেশনের যে বিষয়গুলি এগুলো এখনও অনেক ক্ষেত্রে আমরা যেটা বলি যে ঢেলে সাজানো, এই জিনিসগুলো কিন্তু এখন দরকার আছে, নয়তো একটা হ্যাফাজার্ডলি হয়ে যাচ্ছে এই জিনিসগুলো। আমি বলবো যে অ্যাডমিনিস্ট্রেটিভ এর মতোই এক্সিকিউটিভ চাইতে এক্সিকিউটিভের অর্ডার মতো হয়ে যাচ্ছে, যদিও যেহেতু এফআইআর হওয়ার পরেই কিন্তু জুডিশিয়াল ই আসতেছে না, চার্জশিট যখন হবে তখনই বিচারের বিষয়গুলি আসতেছে। তো সেই ব্যাপারেই আমি বলবো যে এই জিনিসগুলো এখন একটু দেখার বিষয় এবং এইগুলোর রুলস রেগুলেশন এবং যদি প্রয়োজন হয় মানে সেটা আইনেরও একটা বিধান যদি রাখা যায় এরকম সেখানেও একটা দরকার আছে। নতুবা যেমন জুডিশিয়ারি এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যেহেতু পৃথক হয়ে গেছে এখন, তো সেই ক্ষেত্রে এখানেও এই জিনিসগুলো দরকার। আরেকটা জিনিস আমি বলবো, সেটা আমি পরবর্তীতে আলোচনা করব, সেটা হলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের বিষয়ে কিছু আলোচনা করব। আজকের আমি এখানেই আপাতত শেষ করব, পরবর্তীতে আমি এর ধারাবাহিকতায় অন্য আলোচনায় যাব। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।